ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর শুনশান হয়ে গেছে রাজধানী মিন্টো রোড ও হেয়ার রোডের মন্ত্রীপাড়া। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা, মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। গতকাল দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তাদের সরকারি বাসা ছেড়ে পালিয়ে যান। সহকর্মী মোস্তাফিজুর রহমান জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। এই মুহূর্তে আছি রাজধানীর হিয়া রোড থেকে। ঠিক আমার পেছনে যে বাসভবনটি, এটি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্যামন্তলাল সেনের, এবং আশপাশে যে এরিয়াতে আমরা এসেছি এখানে সবকিছু আসলে এটি হচ্ছে হিয়া রোডের মন্ত্রীপাড়া। আমরা আজকের দিনের বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানের কী সার্বিক অবস্থা, দেশের যে চলমান অদ্ভুত পরিস্থিতি আছে সেটি নিয়ে দেখার চেষ্টা করেছি। এবং আমরা এসে যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো মন্ত্রীপাড়াটা অন্যান্য দিন যেভাবে থাকে সেটি যেন আজকে মনে হলো অনেকটা শুনশান, কেউ কোনো অনেকটা জনমানব শূন্য। আমরা বিভিন্ন বাড়িগুলোর যে সার্বিক অবস্থা আছে সেটি দেখার চেষ্টা করেছি, এবং মন্ত্রী কোনো ধরনের কোনো মন্ত্রীকে পাওয়া না গেলেও ওখানে যারা কর্মরত আছেন, যে স্টাফ মালি আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বিভিন্নজন আসলে তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন। তারা বলছেন গতকালে যে ধরনের অদ্ভুত পরিস্থিতি ছিল, এখানেও হামলার ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি মন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, বেশ কিছু লুটপাটও হয়েছে বলে তারা এমনটাই দাবি করছেন। এবং মন্ত্রীদের যে চলে যাওয়ার ব্যাপারটা আসলে তারা বলছেন এই যে জোন আছে মন্ত্রীপাড়ায় এখান থেকে, অর্থাৎ গতকালকে অধিকাংশ মন্ত্রী তারা ছাড়েন, অর্থাৎ সেটি অনেকটা দুপুরের পরে। এছাড়া আর কয়েকজন মন্ত্রীর ব্যাপারে তাদের যে দায়িত্বরত স্টাফরা আছেন, কর্মচারীরা আছেন, তারা বলছেন, যেমন কি যদি আমি সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির কথা বলি, ওনার এখানে দায়িত্বরত যারা আছেন তারা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি তার বাসভবনে আসছেন না। সব মিলিয়ে বলা যায় এই মন্ত্রীপাড়া এখন অনেকটাই শুনশান, অনেকটা জনমানব শূন্য।